তো দেখেন আপনারা, 15 দিন বাপের বাড়ি থাকার পর আমার বাড়ি ঘরের অবস্থা কি! আরে যে আমার জান, এই যে দেখেন ধোয়া মোছা পরিষ্কার সব শুরু করে দিছে একদম পুরা, মনে হচ্ছে আমার বাড়িটা জিন ব্যবহার করছে এরকম। এখন জিন সিনেমার জিন মনে হয় এসে ব্যবহার করছে। তো মজার বিষয় আপনাদের কয়েকটা জিনিস দেখাই, দেখেন মানুষ যে কতটা খাসরা হয়, খাসরা সবাই মানে বুঝেন, ময়মনসিংহে মানুষ মনে এরুমি। দেখেন আপনার একটা দেখাই, আপনার দেখি দেখেন, এই দেখেন এখানে এটা কি, একটা ফ্রিজের একটা শেলফ তাক, এই তাকের মধ্যে কত ধরনের পলিথিন, এইখানে পলিথিন, এখানে পলিথিন। তাহলে পলিথিন আমি রাখছি, তোমার কি সমস্যা? না আমার তো সমস্যা না, আমার কথা হচ্ছে দেখতে কেমন দেখায় বলো তো। অন্য কেউ কে এসে খুলে ফ্রিজ, কেউ তো খুলতেই পারে, কে আসবে আমার বাসায়? যেই আসুক, এখন কথা হয়েছে তুমি ওই পলিথিনের মাঝখানে কি রাখছো একটা চক্কর দেখাও আমাকে এখন। এগুলো কি খালি পলিথিন? এগুলোতে আমার কিছু না কিছু আছে। হ্যাঁ দেখাও আমাকে, দেখাও এই শুটকি আছে। আচ্ছা শুটকি, হ্যাঁ বিসমিল্লাহতে শুটকি, ময়মনসিংহের পাবলিক না, একটু শুটকি আছে আর কি। হ্যাঁ তারপরে আর কি আছে দেখাও, আরেকদিন রানবো, যেদিন ওদিন রানবো। এটা হচ্ছে একটু মাসকালের ডাল। আচ্ছা মাসকালের ডাল, তারপরে দেখেন এগুলো আছে পলিথিন, আরেকটু মাসকালের ডাল আছে। আচ্ছা হ্যাঁ, তো দুইটা দুইটা মিলে কি একটা হইতে পারে না? হবে, এটা এটা একদিন একটু ছিল, তারপর আবার নিয়ে আসছি, তখন এটাও একটু আছে, পরে একদিন দেখা যাবে কম আছে, তখন তো একসাথে হয়ে যাবে। আচ্ছা তারপরে আর কি আছে দেখান। তারপরে এখানে আছে হচ্ছে চিরা, চিরা হচ্ছে আমার জামাইয়ের একদিন প্রয়োজন পড়ছিল। আচ্ছা আমার পরে নাই প্রয়োজন, এটা কার পড়ছিল তুমি জানো? ভালো করে হ্যাঁ, এই আছে হচ্ছে গুড়া চিংড়ি ভর্তা খাওয়ার জন্য, চিংড়ি শুটকি। হ্যাঁ আচ্ছা রোজা, আমরা দুজন মানুষ না? হ্যাঁ দুজন মানুষ না, তো কথা বেশি বলো। এই যে এটা খেসারি আর এটা বুট, তুমি ডালও চিনো না? দুটা একই রকম দেখতে, একই কথা, কালার এক। এটা হচ্ছে শুটকি, এটা হচ্ছে একটা স্পেশাল শুটকি, সব কিছুর মধ্যে শুটকি, শুটকি তাকে থাকতেই হবে। এটা হলো আমার শাশুড়ি বানাই দিয়েছে নিজের হাতে, এটা হচ্ছে আমাদের পুকুরের মাছের শুটকি। হ্যাঁ পুকুরের মাছের শুটকি, ওকে। তারপরে আর কি আছে দেখাও, তার 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 গাইটের মধ্যে আরো বহুত কিছু আছে, যায়েন না আপনারা দেখবেন কি আছে, দেখো তো কি আছে। ও সুরি শুটকি, দুইটা সুরি শুটকি, এটা কবে কও তো? ওই কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম একটু পরে। কি কি আনছি আমরা? কর্ন ছিল, শেষ হয়ে গেছে দেখাও। এখানে আছে এগেইন চিরা, চিরা আবার চিরা দুই প্যাকেট, তাই তো? এটা আছে আবার গুড়া শুটকি, চিংড়ি। আর সব মিলে একটা করতে পারো না, তাই তো? আর কি আছে? এখানে আছে চিংড়ি শুটকি, চিংড়ি শুটকি। হ্যাঁ আর এখন আপনাদেরকে দেখাই আর কিছু আছে ওখানে দেখার মতো? আছে, এটা আছে স্পেশাল একটা খাবার, আমার বইয়ের অনেক পছন্দ, রোজার অনেক পছন্দ, সেটা হচ্ছে হলো কুমোর বড়ি। আচ্ছা এটা কুমোর বড়ি কেন নাম? কুমড়া দিয়ে বানায় নাকি কুমির এটা খায়? আচ্ছা তারপরে দেখেন বাড়ি ঘরের অবস্থা দেখেন, এই যে বাসায় আসার পরে এগুলো কি পরিমাণ নোংরা হয়েছে আসলে বলে বোঝানো যাবে না। আর আজকে আমরা জামাই বউ দুজন মিলে একটু বাজারে গেছিলাম, বাসায় কোনো বাজার ছিল না, বাজার করে। হ্যাঁ বাজারে গেছিলাম, তো কি কি আনছি একটু দেখাও শর্ট করে। বাজারে যে আমি কিনে আসছি সবার আগে। হুম এই দেখেন দেখেন শুটকি, হ্যাঁ খুলো খুলো। এখানে হলো চিংড়ি শুটকি, এটা হচ্ছে গুড়াটা যেটা ভর্তা খায়। হুম হুম সেই গন্ধ। তারপরে আর কি আছে দেখাও। তারপরে আছে এটা তো আমার প্রাণ লেট্টা শুটকি, হ্যাঁ কাঁচা লেট্টা আমার কাছে বেশি ভালো লাগে, ফ্রাই ঝাল ফ্রাই করতে। এটা হচ্ছে কেচকি শুটকি। হুম তারপরে আর কি আছে দেখো, কি কি নিছো? আর এখানে আছে চাপা, বললাম না আমার চাপা শুটকি শেষ। চাপা, চাপা খেতে ভালো লাগে? হ্যাঁ মজা, আমার পছন্দ। ওকে আর এখানে নিয়ে আসছে হচ্ছে শাক, এখানে আমার জামাই বলছে 10 টাকার পাট শাক দেন। 10 টাকারই দিছে লোকটা, ভালো আছিল অনেকগুলা। হ্যাঁ এই শাকটা কিন্তু পছন্দের খাবার, আমারও খাবার পছন্দ এবং আমার ভাইরা মোর্শেদ জুয়েল ভাইয়ের পছন্দের একটা খাবার। এটা হচ্ছে আমি একটু লাল শাক খাইতে গেছিলাম, 20 টাকা। এই দেখো 20 টাকা লাল শাক কতগুলো দেখেন, আপনারা যারা ঢাকায় থাকেন বা মানে বাংলাদেশের অন্যান্য প্রান্তে থাকেন, দেখেন 20 টাকা লাল শাক কতগুলো, লাল শাক কতগুলো, অনেকগুলো। হ্যাঁ তারপরে আর কি পরে কিনছি? আমরা আসলে মানুষ কম, তো এর জন্য আমরা অল্প অল্প কিনি, 250 কিনছি না। হ্যাঁ 250 গ্রাম হচ্ছে হলো পটল, আর হচ্ছে হলো আমার পছন্দের ছোট, হ্যাঁ কিন্তু করলা একটু বেশি কিনছি, কারণ আমি কুচি করতে পারি না, তো একবারে কুচি করে রাখি, ডিপে রেখে দিই, তারপর ভাজি করি। কুচি করতে পারে না সে, আলসা আলসা না আমি। তারপরে আর কি আছে দেখা দেখা? তারপরে এখানে আছে আমাদের হচ্ছে ঝিঙা,
তিনটা ঝিঙা তিনটা ঝিঙা আমার জামাই বলে তরুই হ্যাঁ তারপরে আছে এলো তারপরে সেখানে অনেকগুলো সজনা 250 গ্রাম অনেকগুলো সজনা সেখানে হ্যাঁ আল্লাহ আচ্ছা তারপরে আছে এখানে একটু মিষ্টি কুমড়া এটা আমি চিংড়ি মাছে খাবো মিষ্টি লাউ আর এখানে আছে ঢেঁড়স সবাই চেনেন আপনারা লাডিস ফিঙ্গার আর কি আছে দেখো এই স্পেশাল জিনিসটাকে পরিচয় করে দাও এটা হচ্ছে অনেক স্পেশাল একটা জিনিস আপনাকে কে চিনেন আমি জানি না আচ্ছা এটা এটাকে বলে রাধুনি রাধুনি বলতে আমাদের লোকাল ভাষা বলে আন্দনি এটা ধনার মতোই দেখতে কিন্তু দেখেন এটা গোড়াটা দেখো এটা গোড়াটা মোটা কিন্তু এটা হচ্ছে হলো তরকারির মাঝখানে মানে ছোট মাছের তরকারি চচ্চড়ি দিয়ে দিলে আপনার মনে করেন আপনার এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে রাইট আসলে কোন গন্ধটা হয় এটার একটা বীজ পাওয়া যায় রাধুনি ওটা আমরা সব সময় খাইছি দেখছি আমার আম্মা মানে রান্না করতো কিন্তু এটা এই নিয়ে এসে দেখছি ওরা পাতা খায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর কি আমার সাথে লাও ও সাদের লাউ ডুকডুকের কাঁচামরিচ তো এই অবস্থা ভিডিওটা আসলে বড়ই হয়ে গেল আপনাদের অনেক অনেক ধন্যবাদ